স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা রাগ করেছিস? বিশ্বাস কর, আমি মারফির কাছে সমু ভাইয়ের সাথে তোর বিয়ের আলোচনা ছাড়ার কোনো কথা বলিনি। তাহলে মারফি যাওয়ার সময় আমাকে কথাগুলো কিভাবে বলবি? তুই তো চিনিস মারফিকে, ও তো সবসময় এই কথা বলে যে তুই হাসলে নাকি তোকে অনেক সুন্দর লাগবে। মেবি হয়তো সেই কারণেই বলেছে, বাট বিলিভ মি, আমি সমু ভাইয়ের সাথে তোর বিয়ের আলোচনা ছাড়া আর কোনো আলোচনা করি। প্লিজ আমার উপর রাগ করিস না। হ্যালো বাবা, আমি চলে এসেছি। হুম, হ্যালো বাবা। এদিকে ঘটনা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে, তুই কিভাবে যে কি করবি আমি বুঝতে পারছি না। কিভাবে কি করব মানে কি হয়েছে? হয়নি এখনো, বাট হবে মনে হচ্ছে। শুনলাম সমু ভাইয়া তার বাবাকে নিয়ে আমাদের বাসায় আসছে। আজই বিয়ে দিতে চাই।
উনি ওনার বাবাকে নিয়ে আসছে। একটু আগে নন্দিতা বলে গেল শুধু সৌম্য ভাই একা আসছে। আরে না না, উনি ওনার বাবাকে নিয়ে আসছে। উনি আজকে বিয়ের আলোচনা করে সৌম্য ভাইকে তোর সাথে আজই বিয়ে দিতে চায়। ওনারা বড় লোক মানুষ তো, ওনারা যখন যা চাইবে তাই হতে হবে। আমাদের ইচ্ছের কোনো মূল্যই নেই। আরে না না, তোর ইচ্ছের মূল্য থাকবে না কেন? তুই রাজি না হলে বিয়ে হবে কিভাবে বল? বাট আমার মনে হয় সৌম্য ভাইকে তোর বিয়ে করা উচিত। না না তানিয়া, আমার উচিত না। আর আমার সাথে কথা বলতে আসিস না। ওই লোকটা মনে হয় সৌম্য ভাই আর ওনার বাবা চলে এসেছে। এসব আবার কেন আনতে গেলেন স্যার? বুঝতেই তো পারছেন আপনাদের সাথে আত্মীয়তা করতে এসেছি। খালি হাতে কেমন করে আসি স্যার? আমার ছোট বোন আমেনা, আর এ হচ্ছে আমার মেয়ে তানিয়া। ওয়ালাইকুম সালাম। তুমি কেমন আছো মা? জি ভালো। জি শুনেছেন বোধ হয় আমার ছেলে সৌম্য আপনার বড় মেয়েকে পছন্দ করেছে, বিয়ে করতে চায়। আমি সেই প্রস্তাব নিয়ে এসেছি। জি শুনেছি, বড় ভাই অফিস থেকে এসে বলেছে। আপনারা বসে কথা বলুন, আমি একটু ভেতর থেকে আসছি। আচ্ছা সাহেব, সম্মত আপনাকে অফিসে থাকতেই কথাটা বলেছে। আপনি কি বাড়ির সবার সাথে বিষয়টা আলাপ করেছেন? জি স্যার, কথা বলেছি, সবাই রাজি আছে। কিন্তু কিন্তু না, মানে জয়িতা কোনোভাবেই বিয়েতে রাজি হচ্ছে না। জয়িতা বিয়ে করতে রাজি হচ্ছে না কেন? আমার ব্যাপারে জয়িতার কোনো আপত্তি আছে?
না না আপনার ব্যাপারে কোনো আপত্তি নেই, মানে জয়িতা এখন বিয়ে করতে চাচ্ছে না, মানে বিয়ের ব্যাপারে কোনো আলোচনা করতেই রাজি না। রাজি হচ্ছে না কিন্তু কেন? না স্যার সেরকম কোনো কারণ নেই, ও হয়তো পড়াশোনা শেষ করে বিয়ে করবে এরকম একটা কিছু ভেবে রেখেছে, অথবা অন্য কিছু। আচ্ছা আমি কি জয়িতার সঙ্গে একটু কথা বলতে পারি? শাকিলের সাথে ঘুরে এলো, ওকে একটা বড় ভাবলো না যে ওর চেয়ে আমি শাকিলকে বেশি চিনি। আর শাকিল কতটা খারাপ যে আমার ছোট বোনের সাথেও। তাছাড়া আমি তোকে কিছু বলবো আর তুই সেটা শুনবি? বুঝতেই পারছি তুমি আমার উপর ক্ষেপে আছো। আমি যে শাকিল ভাইয়ের সাথে বাইরে গিয়েছিলাম সেটা তোমার পছন্দ হয়নি। কেন আমার পছন্দ হবে না? তুই কি শাকিলকে আমার থেকে বেশি চিনিস, বেশি জানিস? আমি না করার সত্ত্বেও তুই কেন শাকিলের সাথে বাইরে যাস? শোনো আপু, শাকিল ভাইয়ের সাথে যে বাইরে ঘুরতে গিয়েছিলাম তাতে উপকার তোমার হবে, আমার না। আমার উপকার মানে তুই কি বলতে চাস? এই যে বিয়ের দুদিন আগে শাকিল ভাইয়ের সাথে তোমার এত বড় একটা গন্ডগোল হলো, এখন শাকিল ভাই যদি খেপে গিয়ে তোমার নামে উল্টা পাল্টা কিছু সৌম্য ভাইয়ের কাছে যেয়ে বলে সেটা কেমন হবে? শাকিল আমার সম্পর্কে সৌম্যর কাছে বলবে কেন? কি বলতে চাস? শাকিল ভাই যে ধরনের মানুষ উনি খেপে গিয়ে তোমার নামে যে কোনো ধরনের কথা সৌম্য ভাইয়ের কাছে বলতে পারে। তুমি কি সেটা বিশ্বাস করো না?
বলো, শাকিল ভাই এরকম করতে পারে না? সে কারণে আমি শাকিল ভাইয়ের সাথে এখন মিশছি, যাতে সে সেরকম কিছুই না করতে পারে। তোমার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর দেখো আমি শাকিল ভাইয়ের কি করি। আমি দেখছি। আপনি আপনি কে, কার কাছে এসেছেন? জি, আমি সেজুতি ম্যাডামের কাছে। ও আপনি? আসুন ভিতরে আসুন, আমি আছি। সিলভি, আমাকে ভিতরে নিয়ে বস। আমি আমি কি দেখতেছি? আম্মি, আসুন ভিতরে আসুন। আপনি নিশ্চয়ই শিল্পী?